ক্লাস টেনের আজকে পড়াবো তড়িৎ প্রবাহে চুম্বকীয় ফল। তাহলে হেডিং দেবে তোমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। এখন প্রথমেই তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কি বোঝো? তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কি বোঝো? বলছে এরকম, কোন পরিবাহী তারের মধ্য দিয়ে, আমি একটা কথা অ্যাড করেছি, ওরা তড়িৎ প্রবাহ বলছে, আমি সম বলছি, সম তড়িৎ প্রবাহ ব্যাটারি থেকে যেটা পাওয়া যাবে, সম তড়িৎ প্রবাহ গেলে তারটির অভিলম্ব তলে সন্নিকটস্থ, নেবারিক, কাছাকাছি, খুব দূরে নয়, দূরে তার ইফেক্ট পাওয়া যাবে না, বোঝা যাবে না, সন্নিকটস্থ, নেবারিং ইংলিশে বলে, বিন্দুতে বা অঞ্চলে, অঞ্চলে বলি, অঞ্চল মানে জায়গায় যদি থাকে, অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ফেনোমেনা, ঘটনা, একে বলে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। কোন পরিবাহী তারের মধ্য দিয়ে সমতড়িৎ প্রবাহ গেলে বা তারটির মধ্য দিয়ে সমতড়িৎ প্রবাহ পাঠালে তারটির অভিলম্ব তলে সন্নিকটস্থ অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই ঘটনাকে বলে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। আজ এখন চলছে 2020, ঠিক 200 বছর আগে 1820 সালে এই চুম্বকীয় ফলের উদ্ভাবন করেন বিজ্ঞানী ওরস্টেড। তার পরীক্ষাটা আমাদের পড়তে হবে, ওরস্টেডের পরীক্ষা, এটা মুছে দেবো, পরীক্ষাটা প্রথমে এখানে খুব সংক্ষেপে আঁকব, দিয়ে তার পরীক্ষা পর্যবেক্ষণগুলোকে বাপাসে লিখব, এটাকে মুছে দেবো, তোমরা লিখে নাও খুব দ্রুত। কোন পরিবাহী তারের মধ্য দিয়ে সমতড়িৎ প্রবাহ গেলে তারটির অভিলম্ব তলে সন্নিকটস্থ অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একে বলে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। এবার যেটা বলা হবে এই সংক্রান্ত যে পরীক্ষা, ওরস্টেডের পরীক্ষা, পরীক্ষা পদ্ধতিটা খুব সিম্পলেস্ট ফর্মে আমি আঁকছি। এটা ধরো ভূমি, দুটো স্ট্যান্ড দিলাম, S1 আর S2, দুটো স্ট্যান্ডের মাধ্যমে একটা পরিবাহী তারকে রাখলাম, AB, কিরকম অভিমুখে?
উত্তর দক্ষিণ, মানে এই বিন্দুটা হচ্ছে উত্তর দিক, আর বি বি বিন্দুর দিকটা হচ্ছে কি দক্ষিণ দিক। মানে আমি যদি এই সামনে দাঁড়াই, আমার সামনের দিকটা উত্তর, পিছনের দিকটা দক্ষিণ, এরকম ভাবে তারটাকে রাখা আছে। একটা বর্তনী তৈরি করি তারটার মাধ্যমে, নেগেটিভ পজিটিভ পাল্টেও দেওয়া যেতে পারে। সবসময় তৈরি পাঠাবো না বলে একটা চাবি রাখলাম, তার চাবি এখানে যদি আমরা অন করি তাহলে পজিটিভ থেকে তৈরি পাওয়া যাবে, কারেন্টের ডিরেকশন এই হবে। আর এই স্ট্যান্ডের নিচে, এই স্ট্যান্ড দুটোর পাশে আর একটা স্ট্যান্ড এস, সে এস স্ট্যান্ডের উপর একটা চুম্বক শলাকা রাখলাম। আমি খুব সিম্পল ফর্মে আঁকছি তিল দিয়ে, এন এস চুম্বক শলাকা উত্তর দক্ষিণ মুখ করে থাকবে অবাধে রাখলে। এখন কে চাবি যদি অন করে দিই, ফার্স্ট এক্সপেরিমেন্টটাই এখানে আঁকছি, প্রথম পার্টটা চারটে পার্টে বলা হবে। এই অ্যারেঞ্জমেন্টে এস স্ট্যান্ডের উপর যে, আচ্ছা এটাকে এস থ্রি বলে দিই, তাহলে এই এস এর সঙ্গে গুলিয়ে যাবে না। এস থ্রি বললাম এটাকে, এই এনএস হচ্ছে একটা চুম্বক শলাকা, আনুমিক তলে অবাধে ঘুরতে পারে, সব লিখে দেবো পরীক্ষা অ্যারেঞ্জমেন্টটা। যদি কে চাবি অন করে দিই তড়িৎ প্রবাহের অভিমুখ হবে এইটা, ফলে দেখা যাবে চুম্বক শলাকাটার নতুন পজিশন হয়ে গেছে কি বিক্ষিপ্ত হয়ে এন ড্যাশ এস ড্যাশ এই দিকে ঘুরে। যে তড়িৎ প্রবাহের অভিমুখ, এটা কি অ্যারেঞ্জমেন্ট, পরিবাহী তার চুম্বক শলাকার উপরে অবস্থিত, তড়িৎ প্রবাহের অভিমুখ উত্তর থেকে দক্ষিণ দিকে, শলাকার অভিমুখ পূর্ব দিকে হয়ে গেছে। যদি পরিবাহী তার উপরেই থাকে, কারেন্টের ডিরেকশন যদি পাল্টে দিই, কিভাবে পাল্টে, এখানে পাল্টে পজিটিভ নেগেটিভ পাল্টে দিতে পারি, বা এখানে একটা কমিউটেটার সিস্টেম করে দিতে পারি, তখন এনএস এর বিক্ষেপ হবে পশ্চিম দিকে। আবার যদি তারের ব্যবস্থাটাকে নিচে নিয়ে আসি চুম্বক শলাকার, তখন তড়িৎ প্রবাহ উত্তর থেকে দক্ষিণের দিকে গেলে তার উপরে থাকলে, শলাকার নিচে থাকলে উত্তর মেরুর বিক্ষেপ যেদিকে হয়েছিল, এখন তার নিচে শলাকার নিচে তড়িৎ প্রবাহের ডিরেকশন উত্তর থেকে দক্ষিণে হলে পশ্চিম দিকে বিক্ষেপ হবে। আবার তার নিচে তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে দিয়েছি দক্ষিণ থেকে উত্তরে করে দিয়েছি, তখন আবার বিক্ষেপ হবে কি, এই প্রথমটাই ফিরে আসবে চার নম্বরে। এরকম চারটে পাঁচটা অবজারভেশনের কথা আমরা বলব। তাহলে খুব সিম্পল করে এটা আঁকলাম, তার পরীক্ষা পদ্ধতি বলি, আঁকার জন্য একটা পয়েন্টের মতো করছি না। পরীক্ষা ব্যবস্থা, এটাকে মুজবান কিন্তু পরে, পরীক্ষা ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট এবার ভেঙে ভেঙে বলছি। এবি কোন পরিবাহী তার, যাকে এস ওয়ান এবং এস টু স্ট্যান্ডের সাহায্যে রাখা হয়, উত্তর দক্ষিণ অভিমুখে রাখা হয়েছে, উত্তর
উত্তর দক্ষিণ অভিমুখে রাখা হয়েছে। ব্র্যাকেটে এ হলো উত্তর দিক। একটু রিয়েলাইজ করতে অসুবিধা হয়েছে বাচ্চাদের, বি হলো দক্ষিণ দিক। এটা ই তড়িৎ কোষ বলি। এস থ্রি স্ট্যান্ডের সাহায্যে এনএস কোন পাতলা চুম্বক শলাকাকে পরিবাহী তারের নিচে খুব কাছে, মানে অনেক নিচে হলে প্রভাবটা পড়ে না, খুব কাছে রাখা হয়েছে। পয়েন্টগুলো নোট করবে। চুম্বক শলাকাটি আনুভূমিক তলে অবাধে ঘুরতে সক্ষম, ঘুরতে দিতে হবে ফ্রি। পরের স্টেপ, ই হল তড়িৎ কোষ যার সাহায্যে এ বি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, সমতড়িৎ প্রবাহ পাঠানো হয়। কে হল চাবি? পরীক্ষা যখন চলবে না বা এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষা যখন যাবো তখন অফ করে রাখবো, বা এটাও একটা অবজারভেশন, চাবি না দিলে মানে তড়িৎ প্রবাহ না পাঠালে চুম্বক শলাকার কি হবে? তাহলে এরও পরীক্ষা ব্যবস্থা। এবি কোনো পরিবাহী তার যাকে এস ওয়ান এবং এস টু স্ট্যান্ডের সাহায্যে উত্তর দক্ষিণ, হাইফেন দিদি, উত্তর দক্ষিণ অভিমুখে রাখা হয়েছে। এ হলো উত্তর দিক, বি হলো দক্ষিণ দিক। এস থ্রি স্ট্যান্ডের সাহায্যে, স্ট্যান্ডের সাহায্যে এনএস কোনো পাতলা চুম্বক শলাকাকে পরিবাহী তারের নিচে খুব কাছে রাখা হয়েছে। চুম্বক শলাকাটি আনুভূমিক তলে অবাধে ঘুরতে সক্ষম। ই হল তড়িৎ কোষ যার সাহায্যে এ বি পরিবাহীর মধ্য দিয়ে সমতড়িৎ প্রবাহ পাঠানো হয়। কে হল চাবি? এবার আমরা এক একটা ক্রমিক নাম ধরব। পরীক্ষা কি নেওয়া হলো আর পর্যবেক্ষণ কি করা হলো, সিদ্ধান্তের কথা পরে বলা হবে। তাহলে এটা বুঝব, এবারে ছ কাটব।
ক্রমিক নয়, এক একটা ক্রমিক নয়, মানে সিরিয়াল নাম্বার। এখানে হচ্ছে পরিবাহী তার, আর এখানটা হচ্ছে চুম্বক শলাকার এন মেরুর বিক্ষেপের অভিমুখ। ঠিক করেছে না? চুম্বক শলাকার এন মেরুর বিক্ষেপের অভিমুখ। তারের দিকে দুটো ভাঙছি, এক হচ্ছে পরিবাহী তারের অবস্থান, অবস্থান আর হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ। এটা ভালো বুঝতে পারছো না তোমরা? ল্যান্ডস্কেপে দেখবে ক্রমিক ন, পরিবাহী তার, তার দুটো পাঠ করলাম, পরিবাহী তারের অবস্থান আর পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ। আর এইটা হচ্ছে পর্যবেক্ষণ, এই পাঠটা হচ্ছে পরীক্ষা, এই পাঠটা হচ্ছে পর্যবেক্ষণ। এই পাঠটা পরীক্ষা, পরীক্ষার পাঠে আবার পরিবাহী তার সম্বন্ধে বলেছি, পরিবাহী তারের অবস্থান একটা দিক আর পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ একটা দিক। আর এখানে হচ্ছে পর্যবেক্ষণটা কি? চুম্বক শলাকার এন মেরুর বিক্ষেপের অভিমুখ। ক্রমিক নং এক, পরিবাহী তারের অবস্থান হচ্ছে চুম্বক শলাকার উপরে, চুম্বক শলাকার উপরে যেটা ফার্স্ট, এটা দেখানো হচ্ছে যেটা। আর পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ উত্তর থেকে দক্ষিণ দিকে, এটা এখানে কি করে বুঝবো? এ থেকে বি এর দিকে, কেন এ হচ্ছে উত্তর দিক বলা হয়েছে, বি হচ্ছে দক্ষিণ। আর এন মেরুর বিক্ষেপ কোন দিকে হবে? এটা অবজারভেশন হচ্ছে পূর্ব দিকে। দুই নম্বর, পরিবাহী তারের অবস্থান কোথায়? অবস্থান এক, চুম্বক শলাকার উপরে, ডিরেকশন পাল্টে দিয়েছে, কারেন্টের ডিরেকশন, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টেছে, দক্ষিণ থেকে উত্তর দিকে, মানে বি থেকে এর দিকে। কি করে করা যাবে এটা? এটা খুলে নিয়ে এটা বড় দাগ ছোট দাগ এরকম করে দেওয়া যেতে পারে, বা এখানে একটা কমিউটেটর সিস্টেম করে দেওয়া যেতে পারে কারেন্ট ডিরেকশন পাল্টানোর জন্য। আমাদের এই ছবি যেটা, যে ছবিটা তোমরা দেখছো, সেটা হচ্ছে এক নম্বর অবজারভেশন, এক নম্বর যেটা এক্সপেরিমেন্ট অ্যান্ড অবজারভেশন। দু নম্বর কি বলছি? চুম্বক শলাকার পরিবাহী তার অবস্থান কোথায়? চুম্বক শলাকার উপরে, একই রকম রয়ে আছে, তড়িৎ প্রবাহ ডিরেকশন শুধু পাল্টেছি। চুম্বক শলাকার এন মেরুর বিক্ষেপ অভিমুখ কোন দিকে হবে? পশ্চিম দিকে। তিন নম্বর, পরিবাহী তার অবস্থান এবার চুম্বক শলাকার নিচে,
শলাকার নিচে যেটা দেখায় মানে এই অ্যারেঞ্জমেন্টটাকে এই খেয়ে আনতে হতো। কারেন্টের ডিরেকশন এক নম্বরের মতো, উত্তর থেকে দক্ষিণ দিকে, মানে এ থেকে বি। দেখা যাবে দক্ষিণ মেরুর এই উত্তর মেরুর বিক্ষেপ পশ্চিম দিকে, চার নম্বর। চুম্বক শলাকার পরিবাহী তারের অবস্থান চুম্বক শলাকার নিচে, কারেন্টের ডিরেকশন পাল্টেছে, নিচে রেখে আবার পাল্টেছে। তাহলে বুঝতেই পারছো প্রথমটা ফিরে আসবে দক্ষিণ থেকে উত্তর দিকে, মানে পি থেকে এর দিকে। প্রথমটা ফিরে আসবে নিশ্চয়ই পূর্ব দিকে। পাঁচ নম্বর, পরিবাহী তারের অবস্থান চুম্বক শলাকার উপর বা নিচ, যাই হোক তড়িৎ প্রবাহ পাঠানো হলো না। উপরে কি হোক নিচে দিকে হোক তড়িৎ প্রবাহ পাঠানো হলো না, চুম্বক শলাকার কোনো বিক্ষেপ হবে না। আরেকটা অবজারভেশন করা যায়, যে তারটাকে পূর্ব পশ্চিমে রাখা হয়, তারটাকে পূর্ব পশ্চিমে রাখা হয়, তারটাকে রেখেছিলাম উত্তর দক্ষিণে, যে তারটাকে পূর্ব পশ্চিমে রাখি দিয়ে তড়িৎ প্রবাহ যায় পাঠায় পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব, সেক্ষেত্রেও কোনো বিক্ষেপ হবে না। ছ নম্বর, ছ নম্বর হচ্ছে পরিবাহী, স্পেশাল করে লিখছি, পরিবাহী তারটিকে চুম্বক শলাকার উপরে বা নিচে পূর্ব পশ্চিমে রেখে রাখা হলো, তড়িৎ প্রবাহ পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে, মানে তারটাকে পরিবাহী তারটাকে চুম্বক শলাকার সঙ্গে সমকোণে রেখে, মানে এখানে হচ্ছে কি অর্থাৎ পরিবাহী তারটিকে শলাকার চুম্বক শলাকার আর কি শলাকার অভিলম্বে রাখলে, অভিলম্ব রাখলে পূর্ব থেকে পশ্চিমই যাক আর পশ্চিম থেকে পূর্বেই যাক তড়িৎ প্রবাহ, সেক্ষেত্রেও কোনো বিক্ষেপ হবে না। এই হলো ওরস্টেডের পরীক্ষার সংক্ষিপ্ত পরিচিতি। তার সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে কোন পরিবাহী তারের মধ্য দিয়ে সমতড়িৎ প্রবাহ গেলে তারের সন্নিকটস্থ অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, না হলে চুম্বক শলাকার এই বিক্ষেপ সম্ভব নয়। তাহলে পর্যবেক্ষণ পরীক্ষা আর সিদ্ধান্ত তাহলে কি হলো? পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে তার সন্নিকটস্থ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং উত্তর মেরুর বিক্ষেপ হয় চুম্বক ক্ষেত্রের অভিমুখে, উত্তর মেরুর বিক্ষেপ হয় চুম্বক ক্ষেত্রের অভিমুখে। এই হলো সিদ্ধান্ত। তো এই দিকগুলো পূর্ব দিকে পশ্চিম দিকে আপনি তো মুখস্থ করে এসেছেন বিকেল থেকে দিয়ে বলছেন, এখানে তা এটা একটা
সূত্র আমরা বলবো সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। বলছে কোনো পরিবাহী তারের যেদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেই অভিমুখে যদি কোনো সাঁতারু সাঁতার কাটে, কোনো সাঁতারু যদি সাঁতার কাটে, এই হলো তার পা, এই হলো তার হাত, এরকম যদি সাঁতার কাটে পরিবাহী তারের দিকে যেদিকে তড়িৎ পাওয়া যাচ্ছে এবং শলাকার চুম্বক শলাকার দিকে মুখ করে, মানে এর যেন চোখটা চোখটা যেন এই ডিরেকশনে থাকে, তাহলে বলছে এর বাঁ হাত যেদিকে যাবে এই শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে হবে। কি দাঁড়াবে তাহলে? এটা যে পরিবাহী তার, কোন পরিবাহী তারের যে অভিমুখে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেই তড়িৎ প্রবাহের অভিমুখে যদি কোনো কাল্পনিক সাঁতারু সাঁতার কাটে এবং তার চোখটা যদি চুম্বক শলাকার দিকে থাকে, চুম্বক শলাকার দিকে মুখ করে, তাহলে তার বাঁ হাত যেদিকে যাবে চুম্বক শলাকার উত্তর মেরুও সেদিকে বিক্ষিপ্ত হবে, মানে ওই ডিরেকশনটা হয়েছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে কি বলবো এবার বলো? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। নেক্সট পার্টে যাচ্ছি তাহলে, অ্যাম্পিয়ারের বিক্ষেপের অভিমুখ সংক্রান্ত। তাহলে বিক্ষেপের অভিমুখ সংক্রান্ত অ্যাম্পিয়ারের বড় বইকে তৈ প্রমাত্রার একক ইনার নামে করা হয়, অ্যাম্পিয়ারের সন্তরণ, যেহেতু সাঁতারের ব্যাপার বলা হচ্ছে সন্তরণ নিয়ম। উত্তর মেরু বিক্ষেপের অভিমুখ সংক্রান্ত কি বলছে? কোন কাল্পনিক সাঁতারু যদি পরিবাহী তারের যে অভিমুখে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই অভিমুখ বরাবর সাঁতার কাটেন এবং সাঁতারুর মুখ যদি চুম্বক শলাকার দিকে হয়, তার কাল্পনিক সাঁতারুর দুটো কন্ডিশন, কোন দিক বরাবর সাঁতার কাটে, পরিবাহী তারের যে অভিমুখে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই অভিমুখে, আর সাঁতারুর মুখ থাকবে কোন দিকে? চুম্বক শলাকার দিকে। তাহলে সাঁতারুর বাঁ হাত, বাম হস্ত আর কি, বাঁ হাত যেদিকে বিক্ষিপ্ত হয় শলাকার, চুম্বক শলাকার, উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে হয়। বোর্ডের আমার এই সামনের দিকটা হচ্ছে উত্তর দিক, পিছন দিকটা দক্ষিণ দিক, এই যে পরিবাহী তার, এইখানে চুম্বক শলাকা, এই আমার আঙুলটা। তো সাঁতারু যদি কারেন্ট যাচ্ছে ধর দক্ষিণ থেকে উত্তরে, এই ডিরেকশনে,
তাহলে চুম্বক শলাকা যদি সাঁতার কাটলে বাঁ হাত যেদিকে যাবে, তাহলে চুম্বক শলাকা কোন দিকে চলে যাবে বলো? আমার মা দিকটা হচ্ছে পশ্চিম দিক, মিলেছে কিনা? কোনটা? দক্ষিণ থেকে উত্তর দিকে গেলে পশ্চিম দিক। আমি এই দাঁড়ালাম, আমার পিছন দিকটা উত্তর, এদিকটা দক্ষিণ। চুম্বক শলাকা আঙুলটা সাঁতার কাটছে, সাঁতার কাটলে বাঁ হাত যাবে এ পাশে, শলাকা যাবে বাঁদিকে। কোন দিক? আর বাঁদিকটা পূর্ব দিক, মিলল কিনা? চারটে জায়গায় মিলে যাবে। আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরের বাইরে বের হবে না।